দেখুন বন্ধুরা, বাজার থেকে কাঁকড়া এনেছে, কতগুলো কাঁকড়া, কি বড় বড় কাঁকড়া! এই কাঁকড়াগুলো আপনাদেরকে আমি কেটে, এগুলো পরিষ্কার করে কেটে রান্না করে এগুলোকে দেখাবো। এই দেখেন, এই দেখেন, চোখ পুরো জ্যান্ত একেবারে। দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। এটা কাঁকড়া আর এটা কাঁকড়ার পাগুলো আলাদা আলাদা করে রেখেছি, যেহেতু আলাদা করে এটাকে ভাজবে, একসঙ্গে ভাজলে সবগুলো ঠিক করে হয় না। আর এটাতে রেখেছি ওর মধ্যে গেলেওটা হয়, ওইটা ওইটা আলাদা করে দেবো, তাহলে খুব স্বাদ লাগে। এখানে রেখেছি আমি দুটো পেঁয়াজ কুড়িয়ে রেখেছি, এখানে একটা ছোটো রসুন কুড়িয়েছি, আর এখানে একটু হাফ চামচ আদা আর একটা কাঁচা লঙ্কা করে রেখেছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা। এই এই উপকরণটা দিয়ে আমি এই কাঁকড়া মাছের ভোনা তৈরি করে আপনাদেরকে দেখাবো, চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই পাগুলোকে আগে দিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো। এটা দিয়ে এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর এটার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে নেবো, তারপরে কাঁকড়াটাকে এর মধ্যে দিয়ে ওই একইভাবে ভেজে তুলে নেবো। দেখুন বন্ধুরা, এটি ভালো করে ভাজি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি ওই কাঁকড়াটাকে দিয়ে দেবো, দিয়ে একইভাবে ওটাকেও ভেজে নেব আমি। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভেজে নেবো। তারপরে এটা ভাজি হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে, এক ফোড়নে দিয়ে দেবো, ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে দিয়ে দিলে রেডি হয়ে যাবে, এটাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার এটাকে ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ রেখে। দেখুন বন্ধুরা, এটাকে কাঁকড়াটা খুব ভালো করে ভাজি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে রেখে দিয়ে এখন এটা তেল দিয়ে এটাকে ফোড়ন দিয়ে আমি মশলাটা চাপাবো একে একে। দেখুন বন্ধুরা, এটা একটু ভাজি ভাজি হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এই রসুনটাকে দিয়ে দেবো। রসুনটাকে দিয়ে ভালো করে একটুখানি আবার ভেজে নেবো। দেখুন বন্ধুরা, মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এখানে দুটো টমেটো বসিয়ে রেখেছি, ছোটো ছোটো দুটো টমেটো, টমেটো দুটো ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে রেখেছি দুটো গোটা কাঁচা লঙ্কা, দুটোর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটি কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে দিয়ে এগুলোকে আমি এর মধ্যে ঢেকে ঢেলে দেবো, ঢেলে দিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আমি। আর এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে এটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটি হয়ে গেছে, এখন এটিকে আমি এখন নামিয়ে নেব। দেখুন এটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কাঁকড়ার বোনাটি তৈরি হয়ে গেছে, এইরকম এই কম উপকরণ দিয়ে এটাকে আমি তৈরি করেছি। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে, খুব ভালো লাগবে খেতে এভাবে করে খেলে। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।